প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আবার বীজগণিতের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত অধ্যায় ছিল আমাদের বীজগণিত রাশি, আজকেও ঠিক তদ্রূপ এই বীজগণিত রাশি। আজকে আমরা, আমার পিছনে বোর্ডে লেখা আছে আমাদের সহগ, আজকে আমরা বীজগণিত রাশির সহগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বীজগণিত রাশিতে আমরা জেনেছিলাম যে বীজগণিতের প্রতীক কী এবং প্রতীক সম্পর্কে আমরা জেনেছি, তারপরে চলক সম্পর্কে আমরা জেনেছি, এরপরে আমরা জেনেছি আমরা বীজগণিতীয় যে প্রতীক চিহ্নগুলো রয়েছে তাহলে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, তারপরে আমরা জেনেছি আমরা বীজগণিতের রাশি এবং পথ কোনগুলো আমরা চিহ্নিত করতে আমরা পেরেছি, সেগুলো আমরা গত ক্লাসে আমরা সেগুলো আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা একই অধ্যায়ে আমরা আজকে আমরা আমার পিছনে রয়েছে যে সহক, আমরা সহক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সহক আমরা দুইভাবে আমরা চিনতে পারি। একটি হচ্ছে আমাদের সাংখ্যিক সহক হিসেবে, তারপরে আমরা আরেকটি রয়েছে যে আক্ষরিক সহক হিসেবে আমরা চিনতে পারি। তো সহক বলতে আমরা বুঝি শিক্ষার্থীরা যে কোনো একটি পদের রাশিতে যখন নাকি একটি সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা সহক হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা এখন দেখব যে সাংখ্যিক সহক এবং আক্ষরিক সহক বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা একটু লিখি শিক্ষার্থীরা, যে আমরা সাংখ্যিক সহক বলতে আমরা কি বুঝি। কোনো এক পদে রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহক বা সহক বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে কোনো এক পদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যার প্রতীক, এখানে সংখ্যার প্রতীক এই যে গুণক হিসেবে, কোনো একটা সংখ্যার প্রতীক গুণক হিসেবে যদি যুক্ত থাকে তাহলে তখন ওই গুণককে আমরা রাশিটির সাংখ্যিক সহক বা সহক বলে থাকি। তাহলে আগে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সংখ্যার প্রতীক কোনগুলো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে যে সংখ্যার প্রতীকগুলো ছিল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো আমাদের গত ক্লাসের সংখ্যা প্রতীকগুলো ছিল। তাহলে যখন নাকি, তারপরে আরেকটি ছিল আমাদের চলক হিসেবে, আমরা চলক হিসেবে আমরা আক্ষরিক অক্ষর প্রতীককে আমরা চলক বলে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স, ওয়াই, জেড, তারপরে এ, বি, সি, পি, কিউ, আর এইগুলোকে আমরা চলক বলে থাকি। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে কোনো এক পদী রাশিতে যখন নাকি চলকের সাথে কোনো সংখ্যার প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা ওই রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেমন আমরা লিখি যে 3x এর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সংখ্যার প্রতীক রয়েছে, তারপরে এখানে একটা চলক রয়েছে। তাহলে আমাদের অর্থ অনুযায়ী যে চলকের সাথে সংখ্যার প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু থ্রিকে আমরা যদি লিখি তাহলে সেটাকে আমরা পাবো 3x। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এর সহক 3। তাহলে আবার আমরা লিখি যে 5x আমরা লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইন্টু ফাইভকে আমরা 5x, তাহলে সেক্ষেত্রে এক্স এর সহক হবে হচ্ছে কত, 5। আবার আমরা শিক্ষার্থীরা আমরা লিখতে পারি যে 6
x y ধরো এভাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 6 into x y তাহলে 6 x y এই ক্ষেত্রে x y এর সহগ আমরা লিখতে পারি 6 তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা সহজে আমরা বুঝে নিয়েছি আমরা যে সহগ গুলো কোন গুলো তাহলে সংখ্যার প্রতীক যখন নাকি গুণক হিসেবে যুক্ত থাকবে চলকের তাহলে সেটাকে আমরা সহজে আমরা সাংখ্যিক সহগ হিসেবে আমরা ধরে নিতে পারি আচ্ছা তাহলে শিক্ষার্থীরা এখন দেখো এখানে রয়েছে আমাদের আক্ষরিক সহগ তাহলে আক্ষরিক সহগ বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা লিখি কোন এক পদে রাশিতে চলকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে আক্ষরিক সহগ বলা হয় যেমন তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা আক্ষরিক সহগ বলতে আমরা কি বুঝি আমরা কোন এক পদ রাশিতে চলকের সাথে তাহলে এখানে আমাদের চলকের রয়েছে চলকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তাহলে আমাদের অক্ষর প্রতীকগুলো ছিল যে অক্ষর প্রতীকগুলো ছিল আমরা এই এই যে চলকগুলোকে আমরা অক্ষর প্রতীক হিসেবে আমরা বলতে পারি তাহলে অক্ষর প্রতীকগুলো ছিল এক্স ওয়াই জেড তারপরে আমরা এ বি সি বলতে পারি আমরা পি কিউ আর বলতে পারি এরপরে আমরা ও পি কিউ এভাবে আমরা বলতে পারি তাহলে সেক্ষেত্রে তাকে আমরা আক্ষরিক সহগ আমরা বলতে পারি তাহলে আমরা উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে এক্স ওয়াই এ বি তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ তাহলে দেখো শিক্ষার্থীরা চলকের সাথে অক্ষর প্রতীক এখানে যুক্ত রয়েছে তারপরে আগের এটাতে ছিল যে চলকের সাথে একটি সংখ্যা প্রতীক যুক্ত ছিল তাহলে সেক্ষেত্রে আমরা কিউ এক্স ওয়াইকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই এর দ্বারা আমরা বুঝে থাকি যে যে ওয়াই এর সহগ হচ্ছে কত এক্স আচ্ছা তাহলে আমরা এ বিকে আমরা লিখতে পারি যে যে বি এর সহগ হচ্ছে এ এরপরে এটাকে আমরা লিখতে পারি যে কিউ এর সহগ হচ্ছে পি আচ্ছা তাহলে তাহলে দেখো শিক্ষার্থীরা যে এক্স ওয়াই এর এক্স ওয়াই ওয়াই এর আক্ষরিক সহগ হচ্ছে এক্স তারপরে এ বি এর ক্ষেত্রে যে বি এর আক্ষরিক সহগ হচ্ছে এ তারপরে পি কিউ এর ক্ষেত্রে কিউ এর আক্ষরিক সহগ হচ্ছে পি তাহলে এই গেল আমাদের সহগ চেনার উপায় আমরা দুইটি সহগ আমরা নিয়েছি আমরা একটি সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ তাহলে আমরা প্রথমে নিয়েছিলাম যে সাংখ্যিক সহগ বলতে আমরা কি বুঝি যে কোনো এক পদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যার প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন সেই গুণককে আমরা রাশিতে সংখ্যার প্রতীক হিসেবে আমরা বলতে পারি তাহলে আমরা যেমন আমরা উদাহরণ দিয়েছি আমরা টু এক্সকে আমরা যখন নাকি আমরা গুণ করবো তাহলে এক্স এর সহগ হচ্ছে আমরা তিন পেলাম যেহেতু সংখ্যার প্রতীক এটা আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের রয়েছে চলক তাহলে সেক্ষেত্রে ফাইভ এক্স এর ক্ষেত্রে আমরা পেলাম যে এক্স এর সহগ হচ্ছে ফাইভ তার হচ্ছে সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে ফাইভ এবং চলক হচ্ছে এক্স তারপরে সিক্স এক্স ওয়াই এর এক্স ওয়াই এর সহগ হচ্ছে সিক্স এবং তার চলক হচ্ছে এক্স এবং ওয়াই তারপরে রয়েছে আমাদের আক্ষরিক সহগ কোনো এক পদ রাশিতে চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে আমরা আক্ষরিক সহগ বলে থাকি যেমন এক্স ওয়াই এ বি পি কিউ তাহলে কোনো একটি চলকের সাথে আমাদের অবশ্য আক্ষরিক প্রতীক হিসেবে যুক্ত থাকবে তাহলে শিক্ষার্থীরা আমরা তবে এক্ষেত্রে আরেকটি কিন্তু জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ যে এখানে আমি লিখি যদি কোনো এক পদীর রাশিতে যখন নাকি কোনো
কোনো অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের সাথে যদি কোনো চলক যদি যুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেমন আমরা লিখতে পারি যে এক পদী রাশি মনে করো যে এ, তারপরে বি, সেক্ষেত্রে সি। তাহলে এ বি সি এর সহগ কোণগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে এ ইনটু এ। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি যে এ এর সহগ এক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বি এর সহগ এক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সি এর সহগ এক। তাহলে যখন নাকি দেখো শিক্ষার্থীরা যে এভাবে আমাদের শুধুমাত্র অক্ষর প্রতীকগুলো আমাদের থাকে, আমাদের গুণক হিসেবে কোনো সংখ্যা প্রতীক অথবা অক্ষর প্রতীক যুক্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা তার সহগ হিসেবে আমরা এক আমরা ধরতে পারি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এখন আমরা সহগ নির্ণয় কতগুলো আমরা উদাহরণ আমরা করব। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা সহগের কয়েকটি আমরা উদাহরণ আমরা করি যে সহগ নির্ণয় কর। তাহলে 8x, তারপরে 7xy, তিন নম্বরে রয়েছে ab, চার নম্বরে রয়েছে xy, পাঁচ নম্বরে রয়েছে এক্স ওয়াই জেড। তাহলে এইগুলোর এই রাশিগুলোর আমরা সহগ এখন আমরা নির্ণয় করব। তাহলে এক নম্বরের আমরা 8x। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু 8, তাহলে সেটাকে আমরা 8x হিসেবে পাবো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স এর সহগ আমরা কত পেলাম 8। এরপরে দুই নম্বরে রয়েছে যে 7x ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে এইটাকে আমরা এভাবে আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি আমরা এক্স ওয়াই এর সহগ হচ্ছে 7। আচ্ছা, তাহলে তিন নম্বরে দেখো যে বলছে কি 2/3 এ বি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো যে 2/3 ইন্টু এ বি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো যে এ বি এর সহগ 2/3। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা দেখো চার নম্বরে দেখো যে বলেছে যে এক্স ওয়াই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ভাঙলে আমরা পাবো এ ইন্টু এক্স ওয়াই। এক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর সহগ হিসেবে আমরা লিখতে পারি এই আমরা লিখতে পারি। এরপর পাঁচ নম্বরে রয়েছে যে মাইনাস এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে এটাকে আমরা ভাঙলে আমরা পাবো যে মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা যে এক্স ওয়াই জেড এর সহগ আমরা পাবো হচ্ছে কত যে মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা আমরা মাইনাস, আচ্ছা শিক্ষার্থীরা এখানে আমাদের ভুল হয়েছে, এটাও আমরা এভাবে আমরা করতে পারি যে ওয়ান ইন্টু এ এক্স ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর সহগ আমরা এক হিসেবে আমরা ধরতে পারি। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে পাঁচটা আমরা রাশি দিয়েছি, পাঁচটা রাশির সমাধানটা আমরা পেয়েছি। তাহলে দেখো শিক্ষার্থীরা যে এই 8x এর সহগ আমরা 8 পেলাম, x এর সহগ আমরা 8 পেলাম। তাহলে এই 7xy রাশিতে আমরা এভাবে আমরা গুণ করে আমরা xy এর সহগ হিসেবে আমরা 7 পেলাম। তাহলে 2/3 ab এর এভাবে আমরা ভাঙবো, ভেঙে আমরা ab এর সহগ হিসেবে আমরা পেলাম 2/3, এবং xy এর সহগ যেহেতু
আমাদের এখানে কোনো যে সংখ্যা প্রতীক আমাদের কোনো যুক্ত নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের শক এই নিয়ম অনুযায়ী আমাদের অবশ্যই সেটা আমাদের এক হিসেবে ধরে নিতে হবে। তাহলে ওয়ান ইন্টু এক্স ওয়াইকে আমরা এক্স ওয়াইয়ের শক আমরা এক হিসেবে আমরা পাবো। এক্ষেত্রে পাঁচ মাইনাস মাইনাস এক্স ওয়াই জেড এর আমরা শক হিসেবে আমরা মাইনাস ওয়ান আমরা ধরবো, কারণ আমাদের শক হিসেবে আমাদের অবশ্যই এখানে এক রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ানকে আমরা এভাবে গুণ করে এভাবে ধরবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এ গেল। তাহলে এখানে যে আরেকটি রয়েছে যে এক্সের আক্ষরিক শক নির্ণয় করো, তাহলে আমরা শক নির্ণয় করেছি, এরপরে দেখব আমরা এক্স এর আক্ষরিক শক কোনগুলো সেগুলো আমরা দেখব। তাহলে শিক্ষার্থীরা এক্স এর আক্ষরিক সহক নির্ণয় কর। তাহলে প্রথমে রয়েছে আমাদের বি এক্স, দুই নম্বরে রয়েছে আমাদের পি কিউ আর, দুঃখিত শিক্ষার্থীরা এখানে পি কিউ এক্স হবে, তারপরে তিন নম্বরে হবে আমাদের এম এক্স প্লাস সি, তারপরে চার নম্বরে আমাদের রয়েছে যে এক্স মাইনাস বি জেড। তাহলে দেখো শিক্ষার্থীরা এইগুলোতে আমাদের এক্সের আমাদের আক্ষরিক সহক আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীরা প্রথমে আমরা এক নম্বরটা আমরা করি যে বি এক্স এর আক্ষরিক শক তাহলে আমাদের কোনটা হবে। তাহলে আমাদের এক্স এর আক্ষরিক সহক হিসেবে আমরা লিখতে পারি বি, যেহেতু যেহেতু আমরা এখানে আমরা লিখতে পারি যে বি ইনটু এক্স, সেক্ষেত্রে আমরা বি এক্সকে আমরা এভাবে আমরা পাবো। তাহলে সেটা হচ্ছে আমাদের এক্স এর আক্ষরিক শক আমরা বি হিসেবে আমরা পেলাম। এরপরে দুই নম্বরে রয়েছে আমাদের পি কিউ আর। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে পি ইনটু কিউ, এটা আর হবে না, দেখো শিক্ষার্থী এটা এক্স হবে। তাহলে এর আক্ষরিক সহক আমরা লিখতে পারি পি। না শিক্ষার্থীরা এটা এটা হবে না, তাহলে এটা আমরা লিখতে পারি যে এক্স এর আক্ষরিক শক হচ্ছে আমাদের পি কিউ। তাহলে আমরা তিন নম্বরে আমরা লিখতে পারি যে এম এক্স প্লাস সি, তাহলে সমান এটাকে আমরা লিখতে পারি এম ইনটু এক্স প্লাস সি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে যে এক্স প্লাস সি এর আক্ষরিক সহক আমরা এম আমরা ধরতে পারি। এক্ষেত্রে চার নম্বরতে রয়েছে আমাদের এক্স মাইনাস বি জেড, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু এক্স এক্স মাইনাস বি জেড। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস বি জেড এর আক্ষরিক সহক আমরা পেলাম এ। তাহলে দেখো শিক্ষার্থীরা এভাবে আমরা সহজে আমরা আক্ষরিক সহক এবং সহক আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা আরেকটি আমরা সহগের আমরা উদাহরণ দেখব, সেগুলো আমরা করব। তাহলে আমরা সাংখ্যিক সহক এবং অথবা সহক এবং আক্ষরিক সহকের উদাহরণ আমরা কতগুলো আমরা করেছি এখানে। তাহলে এখন আমরা আবার সাংখ্যিক সহক এবং আক্ষরিক সহকের আরও আমরা কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। তাহলে শিক্ষার্থীরা এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে যে সহকের ক্ষেত্রে আমরা অবশ্য সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীকগুলো অবশ্যই আমরা
আমাদের চিনতে হবে এবং চলক কি সেগুলো আমরা জানবো, এবং এই রাশিগুলো তো অবশ্যই জানতে হবে যে এই রাশিতে এক পদী রাশি, দুই পদী রাশি এবং তিন পদী রাশি কোনগুলো, সেগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, সেগুলো অবশ্যই জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটি আমরা উদাহরণ করি। একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা, এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়। তাহলে এটি হচ্ছে আমাদের একটি উদ্দীপকের মতো একটি প্রশ্ন। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা রাশিগুলো আমরা দিয়ে দিই 5x, 7y, 2x প্লাস 5y, 4 নম্বরে রয়েছে আমাদের x প্লাস y প্লাস z, এরপরে 5 নম্বরে আমাদের রয়েছে 4x প্লাস 3z। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে রয়েছে কি, একটি কলমের দাম x টাকা এখানে রয়েছে, তারপরে একটি খাতার দাম y টাকা রয়েছে, এবং একটি ঘড়ির দাম রয়েছে z টাকা। যদি হয় তাহলে নিচের এই 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 রাশিগুলো দ্বারা আমরা কি বুঝি সেটা আমরা এখন আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। তাহলে এক নম্বরে আমরা দেখি যে 5x দ্বারা আমরা কি বুঝি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের একটি চলক হিসেবে আমাদের x রয়েছে এবং সংখ্যা প্রতীক হিসেবে আমাদের একটি 5 রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি কলম যদি আমরা যদি বলি যে একটি কলমের দাম যদি x টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে পাঁচটি কলমের দাম আমরা সহজেই আমরা লিখতে পারি x ইন্টু 5x। এটাকে আমরা x 5 এভাবে আমরা লিখতে পারি না, তাই না শিক্ষার্থীরা? গত ক্লাসে এইটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা x 5 আমরা লিখবো না, আমরা লিখবো 5x এভাবে, এটা হচ্ছে আমাদের সঠিক। তাহলে এইটাকে যখন আগে আমরা এভাবে আমরা ভেঙে আমরা রাফ করব, তখন সেক্ষেত্রে এটা আমরা এখানে লিখতে পারি যে 5x দ্বারা আমরা কি বুঝে থাকি। তাহলে আমরা 5x দ্বারা আমরা বুঝে থাকি যে পাঁচটি কলমের দাম 5x। তাহলে এই ক্ষেত্রে এইটা আমরা লিখতে পারি। তাহলে দুই নম্বরটাও আমাদের একই থাকবে সম্ভবত, যে 7y দ্বারা আমরা কি বুঝি, যেহেতু যে একটি কলমের দাম যদি y টাকা যদি হয়, তাহলে সাতটি কলমের দাম হচ্ছে 7y। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাতটি খাতার দাম 7y বোঝায়। তাহলে এটাকে আমরা এভাবে বোঝাই দিলে আরও বুঝতে আরও সুবিধা হবে। তাহলে তিন নম্বরে বলেছে যে যে 2x প্লাস 5y দ্বারা আমরা কি বুঝি। তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয়, তাহলে দুটি কলমের দাম হচ্ছে আমাদের 2x, তারপর এখানে রয়েছে যে একটি খাতার দাম যদি y যদি হয়, তাহলে পাঁচটি খাতার দাম হচ্ছে আমাদের 5y। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, এটি একটি বীজগণিতের রাশি এবং এখানে পদ রয়েছে আমাদের দুইটা, এখানে দুইটা যেহেতু পদ রয়েছে, যেহেতু আমাদের পদের পদ চিনার উপায় হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ সংযোগ থাকবে, তাহলে সেক্ষেত্রে এইটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এটা হচ্ছে আমাদের দুই পদে একটি বীজগণিতীয় রাশি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দুইটি খাতার দাম এবং পাঁচটি না শিক্ষার্থীরা এটা দুইটি কলমের দাম এবং পাঁচটি খাতার দামের সমষ্টি।
তাহলে যেহেতু যোগ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা সমষ্টি অথবা আমরা যোগ ফল যোগ যোগ লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে 2x প্লাস 5y তাহলে এটাকে আমরা যোগ ফলের সমষ্টি আমরা বলতে পারি তাহলে যেহেতু দুইটি খাতার দাম আমরা এক্স টু এক্স আমরা পেলাম পাঁচটি দুইটি কলমের দাম আমরা টু এক্স পেলাম পাঁচটি খাতার দাম আমরা ফাইভ ওয়াই পেলাম তাহলে সেটাকে আমরা যোগ করে আমরা সেটাকে আমরা লিখতে পারি সেটা সমষ্টি হিসেবে আমরা বুঝে থাকি তাহলে চার নম্বরে রয়েছে যে এক্স ওয়াই জেড জেড তাহলে এর দ্বারা এই রাশির দ্বারা আমরা কী বুঝে থাকি এইটা একটি তিন পদীয় রাশির বীজগণিত তাহলে এখানে একটি পথ এখানে দুইটি পথ এখানে তিনটি পথ তাহলে তিনটি পদের একটি রাশি এখানে আমরা পেলাম তাহলে সেক্ষেত্রে আমরা একটি 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 কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে একটি কলমের দাম কিন্তু ওয়ান এক্স হবে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সই লিখতে পারি তাহলে এটাও একটি হচ্ছে খাতার দাম একটি হচ্ছে একটি ঘড়ির দাম তাহলে আমরা লিখতে পারি যে একটি কলমের দাম কমা তারপরে লিখতে পারি আমরা একটি খাতার দাম এবং একটি ঘড়ির দামের সমষ্টি যেহেতু যোগ রয়েছে আমাদের সমষ্টি বা যোগ তাহলে যেহেতু আমাদের সংযোগ চিহ্ন হিসেবে আমাদের যোগ রয়েছে সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি আমরা একটি খাতার দাম মানে মোট মোট যোগফলটা আমরা এই রাশি দ্বারা আমরা আমরা বুঝে থাকি তাহলে ফাইভ নাম্বার ফাইভ তাহলে নাম্বার ফাইভের ক্ষেত্রে আমরা ফোর এক্স প্লাস থ্রি জেড তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি একটি কলমের দাম যদি এক্স টাকা হয় এক্স টাকা যদি হয় তাহলে চারটি কলমের দাম হচ্ছে আমাদের ফোর এক্স এক্ষেত্রে তারপরে আবার আমরা বলতে পারি যে যে একটি ঘড়ির দাম যদি জেড টাকা হয় তাহলে তিনটি ঘড়ির দাম হচ্ছে থ্রি জেড তাহলে আমরা লিখতে পারি যে চারটি কলমের দাম ও তিনটি ঘড়ির দামের সমষ্টি তাহলে এক্ষেত্রে আমরা সমষ্টিকে আমরা বুঝে থাকি যোগ যেহেতু আমাদের যোগ রয়েছে আর সেক্ষেত্রে আমরা সমষ্টিকে আমরা বুঝে থাকি তাহলে এই দেখো সেক্ষেত্রে যে একটি কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম যদি জেড টাকা যদি হয় তাহলে নিচের প্রতীকগুলো দ্বারা আমরা এইগুলো আমরা বুঝে থাকি তাহলে আমরা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা আমাদের এগুলো অবশ্যই কাজে লাগবে আচ্ছা তাহলে শিক্ষার্থীরা সব সব শেষ আমরা আরেকটি আমরা উদাহরণ করব তারপর এই 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 সহগের আলোচনাটা আমরা শেষ করে নিব তাহলে শিক্ষার্থীরা আমরা সহজেই আমরা বীজগণিত রাশি থেকে আমরা সহগ এবং সহগগুলো আমরা চিনতে পারি সাংখ্যিক সহগ এবং কীভাবে আমরা আক্ষরিক সহগগুলো সেগুলো আমরা চিনতে পারি এবং সেই বীজগণিত রাশি দ্বারা কী বোঝায় আমরা ওই যে প্রতীক চিহ্ন দ্বারা আমরা সেগুলো আমরা বুঝে থাকি আচ্ছা তাহলে আমরা সর্বশেষ একটি আমরা উদাহরণ লিখব আমরা উদাহরণ করব একটি একটি গরুর দাম এক্স টাকা তারপরে একটি খাসির দাম ওয়াই টাকা হলে এক নম্বরে রয়েছে যে চারটি গরু ও
ছয়টি খাসির দাম কত? তাহলে দুই নম্বরে রয়েছে আমাদের সাতটি গরু ও পাঁচটি খাসির দাম কত? দাম কত? তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা একটি উদ্দীপক পেলাম যে একটি গরুর দাম এক্স টাকা এবং একটি খাসির দাম ওয়াই টাকা যদি হয়, তাহলে চারটি গরু এবং ছয়টি খাসির দাম কত এবং সাতটি গরু ও পাঁচটি খাসির দাম কত? তাহলে আমরা এক নাম্বারটা আমরা করি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে যে একটি একটি গরুর দাম সমান হচ্ছে কত? এক্স টাকা। তাহলে আমাদের আমাদের প্রশ্নে বলেছে যে চারটি যেহেতু গরু বলেছে, তাহলে সুতরাং চারটি গরুর দাম আমরা লিখতে পারি ফোর ইন্টু এক্স, এভাবে আমরা লিখতে পারি। তাহলে সেটা ক্ষেত্রে আমরা পাবো ফোর এক্স টাকা। তাহলে চারটি গরুর দাম আমরা ফোর এক্স টাকা আমরা পেয়েছি। তাহলে আবার আবার আমাদের যে বলেছে যে ছয়টি খাসির দাম কত, তাহলে একটি খাসির দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ছয়টি খাসির দাম আমরা পাবো সিক্স ইন্টু ওয়াই টাকা। তাহলে আমরা পাবো সিক্স ওয়াই। এখন দেখো যে এখানে বলেছে যে গরু ছয়টি চারটি গরু ও ছয়টি খাসির দাম কত বলেছে, তাহলে এটা আমাদের মোট দামটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে চারটি গরু ও ছয়টি খাসির দাম সমান, যেহেতু এটা আমাদের যোগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টাকা। এইটি হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো শিক্ষার্থীরা, একদম সহজ। তাহলে আমরা যেহেতু একটি একটি গরুর দাম এখানে আমাদের উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা চারটি গরু শুধুমাত্র গুণ করলে সেটা আমরা পেয়ে যাব। আমরা ফোর এক্স পেয়েছি। এখানে আমরা একটি খাসির দাম ওখানে উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, এখানে প্রশ্নে বলেছে যে ছয়টি খাসির দাম কত হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সিক্স ওয়াই আমরা পেয়েছি। এবং এইটা দুইটার সাথে একসাথে আমরা করে যোগফল হিসেবে আমরা পেলাম ফোর এক্স প্লাস সিক্স ওয়াই। তাহলে চারটি গরু এবং ছয়টি খাসির মোট দাম হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা ঠিক তদ্রুপ হচ্ছে আমরা দুই নম্বরটাও আমরা একইভাবে আমরা করতে পারি। আমরা এক নম্বরটা আমরা যাবে করেছি, আমরা দুই নম্বরটাও আমরা একইভাবে আমরা করতে পারি। তাহলে আমি এগুলো আমি একটু মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীরা, আগের নিয়ম অনুযায়ী আমরা একইভাবে একটি গরুর দাম যদি এক্স টাকা হয়, তাহলে সাতটি গরুর দাম আমরা এখানে লিখব। সুতরাং সাতটি গরুর দাম আমরা পেলাম সেভেন ইন্টু এক্স টাকা। তাহলে আমরা পেলাম সেভেন এক্স টাকা। এখন দেখো একটি গরুর একটি খাসির দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে পাঁচটি খাসির দাম কত? তাহলে আমরা লিখতে পারি পাঁচটি খাসির দাম ফাইভ ইন্টু ওয়াই। তাহলে আমরা লিখতে পারি ফাইভ ওয়াই টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের দাম মোট দাম কত বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাতটি গরু ও পাঁচটি খাসির দাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আগে সাতটি গরুর দাম ছিল আমাদের সেভেন এক্স প্লাস আমাদের ফাইভ ওয়াই টাকা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এভাবে খুব সহজে আমরা সেগুলো আমরা বীজগণিত রাশিগুলো আমরা এভাবে আমরা বের করতে পারি। একদমই সহজ, কোনো কঠিন নেই এখানে। তাহলে আমরা আজকের ক্লাসের সব ক্লাসে এটি আমাদের শেষ উদাহরণ ছিল, এটি আমরা আজকে আমরা করেছি। আমরা আগামী ক্লাসে আমরা বীজগণিত রাশির সূচক নিয়ে আমরা আলোচনা করব এবং তার ঘাত এবং শক্তি নিয়েও আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমি আবার পুনরালোচনা করি যে আজকের অধ্যায়ে আমরা শিখেছিলাম সহগ নিয়ে। তাহলে সহগ আমরা দুইভাবে আমরা চিনতে পারি, একটি হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ, আরেকটি রয়েছে আমাদের আক্ষরিক সহগ। তাহলে সাংখ্যিক সহগ বলতে আমরা কি বুঝি? আমরা কোনো এক পদ্ধতি রাশিতে যখন নাকি চলকের সাথে কোনো
সংখ্যাধিক গুণক হিসেবে যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা সাংখ্যিক সহগ বা সহগ হিসেবে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমাদের সংখ্যা প্রতীকগুলো কি সেগুলো আমরা চিনব, তারপরে সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রয়োজন লাগবে আমাদের চরক কোনটা সেটা আমাদের প্রয়োজন লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে 3x, 5x এবং 7x অথবা 8xyk, তাহলে এক্ষেত্রে আমরা সহগগুলোকে আমরা বলতে পারি, তাহলে এক্সকে আমরা চলক হিসেবে ধরতে পারি এবং চলকের সাথে যে গুণক হিসেবে সংখ্যা প্রতীক যুক্ত থাকবে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা সহগ হিসেবে আমরা বলতে পারি। তাহলে সংখ্যা প্রতীকগুলোকে আমরা সহগ হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা আবার আলোচনা করেছিলাম যে আক্ষরিক সহগ নিয়ে, তাহলে অক্ষর প্রতীকগুলোকে আমরা আক্ষরিক সহগ হিসেবে আমরা ধরে নিতে পারি। তাহলে শিক্ষার্থীরা যে আমরা দুইটি জিনিস আজকে আমরা শিখলাম, একটি হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ আর একটি শিখলাম আমরা আক্ষরিক সহগ। তাহলে সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগের চেনার জন্য এবং পর্যাপ্ত আমরা কীভাবে চিনব সেগুলো আমরা আজকে আমরা কয়েকটি আমরা উদাহরণের সাহায্যে আজকে আমরা জেনেছি। তাহলে তোমরা দুঃখিত শিক্ষার্থীরা, তাহলে তোমরা বাসায় তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে সহগ নির্ণয়গুলো রয়েছে তাহলে সেগুলো তোমরা অবশ্যই করতে হবে। তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজের জন্য রেডি করেছি, তাহলে সেটা তোমরা বাড়ির কাজটা তোমরা বাসায় তোমরা অবশ্যই তোমরা করবে, তাহলে তোমরা করার জন্য চেষ্টা করবে। আজকে আমরা যেরকম আমরা করেছি আমরা ঠিক তদ্রূপ আমরা সেগুলো আমরা কিন্তু এভাবে তোমরা করবে। তাহলে বাড়ির কাজের জন্য তোমাদের পাঠ্য বইয়ের তাহলে গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে 82 এর কাজের অংশটা তোমরা অবশ্যই তোমরা করবে। তাহলে সেখানে তোমরা যে সহগগুলো সাংখ্যিক সহগ, কোনগুলো আক্ষরিক সহগ এবং কতগুলো ওই যে সংখ্যা সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগের উদাহরণ আমরা আজকে আমরা যেভাবে করেছি ঠিক সেগুলো তোমরা করতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমাদের বীজগণিতীয় রাশির অধ্যায়ে, তাহলে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বীজগণিতীয় প্রতীক চলক, তারপরে প্রতীক চিহ্ন, তারপরে বীজগণিতীয় রাশি এবং পদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বীজগণিতীয় রাশির সহগ নিয়ে আলোচনা করেছি। তাহলে আগামী ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির আমরা সূচক, ঘাত বা এবং ঘাত এবং শক্তি নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, তোমরা বাসায় অবশ্যই তোমরা পড়াশোনা করবে, তারপরে আমরা যে তোমাদের জন্য যে ক্লাসগুলো নিচ্ছি তাহলে তোমরা সেগুলো তোমরা স্কুলের পেজ অথবা ইউটিউব চ্যানেলে তোমরা সেগুলো আবার বারবার তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে। এই কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।